পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার জঙ্গলমহল এলাকাগুলিতে সোমবার থেকে শুরু হলো জঙ্গলমহল কাপ। এদিন সকালে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার উদ্যোগে গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় এই খেলা। স্থানীয় 32টি বালক ও 32টি বালিকার দল ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সোমবার থেকে শুরু হয়ে 29শে নভেম্বর পর্যন্ত চলবে এই খেলা। এর মাঝে থাকছে তীরন্দাজ প্রতিযোগিতাও। খেলার শেষে 29শে নভেম্বর রয়েছে পুরস্কার বিতরণ পর্ব। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে গুড়িপাল থানার পরিচালনায় আজ গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের মাঠে গুড়িপাল থানার অধীনে জঙ্গলমহল কাপ শুরু হলো। 32টি টিম ছেলেদের এবং 32টি মেয়েদের এবং সবশেষে তীরন্দাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ তার শুভ সূচনা হবে। কদিন ধরে চলবে? 29 তারিখে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক। আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড-19কে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। ধন্যবাদ।